হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিন্দা সিন্দানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজ চলেছি একটা মিনি ব্লগ নিয়ে, আর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো আমি আর সাগর টুকটুক করে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো অবশেষে ডাক্তারখানায় চলে এসেছি। আর আমি কিন্তু একটা গল্প আছে, আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ছাড়া অ্যালোপ্যাথি খেতে পারি না, কিন্তু আমার প্রচুর কাশি হচ্ছে। তো আমি এখানে অনেক ভেবে চিনতে অ্যালোপ্যাথির এখানে এসেছি। তো মানে আমার খুব ভয় করছে, সাগর তো হাসছে বলছে তোমার দ্বারা আর হবে না কিছু। তো যাই হোক, আমি আর কি করব, আমি ভাবলাম না ডাক্তারটা দেখাতেই হবে। এবার ডাক্তারখানায় গেলাম, ডাক্তারের পাশে বসলাম, বলছি আমার খুব কাশি হচ্ছে। বা ডাক্তার বলছে তাহলে ট্যাবলেট দিয়ে একটা, আমি বলছি না না না, আমি আবার ট্যাবলেট নেবো না। তো আমাকে ওষুধটা দিয়েছে আর আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি। তো ডাক্তার বললো ঠিক আছে, তুমি শুধু সিরাপই নাও, ট্যাবলেট নিতে হবে না। তো ভাবলাম যে ওষুধ তো দিয়েছে, আমি তো একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু তো খেতে হবে না। তো দেখো এখানে আবার কীর্তন হচ্ছে, সবাই কীর্তন গান শুনছে। তো আমি একটু তোমাদেরকে শুনিয়ে দিলাম, আর আমি একটু কিছুক্ষণ ধরে দেখলাম প্রচুর লোক হয়েছে। গানটান শুনে নিয়ে বললাম আমি আর থাকবো না, আমার খুব কাশি হচ্ছে, বাড়ি যাবো। তো সাগর বললো দাঁড়াও একটুখানি ঘুরে নিই। তো আমাদের কিছু বাড়ির জন্য পলিথিন কিনতে তো কিনে নিয়েছি। তো সাগর কাছে দিয়ে আমি বলছি এবার তো কিছু খাওয়াও, বললাম একটু মিক্স চাও নাও, বোন আর আমি মিলে খাবো। তো ঝপাঝপ মিক্স চাওটা হয়ে গেছে, আর দেখো কেমন বদমাইশ, আমার ঠান্ডা লেগেছে আর ও আজকে আইসক্রিম খাচ্ছে, অন্য কোনো দিন খায় না। আর আমাকে বলছে কি আহ কী সুন্দর, আহ কী টেস্ট। আমি যেখানে যাই না কেন, বাড়ি আসলে আমি মেন জুতোটা খুললে অন্য জুতো পরে আগে পাটা ধুয়ে নিই। তোমার পা ধোয়া কমপ্লিট। তো আজকের মতন বাই বাই টাটা। আর মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।